ওয়েলকাম টু দেশের এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা আপার প্রাইমারিতে নিয়োগের অপেক্ষায় বসে রয়েছো তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, আজকে কোর্টে কি হলো, হাইকোর্টে কি হলো তা সেটা জানার জন্য তোমরা অবশ্যই মুখিয়ে রয়েছো। সেটা জানানোর জন্য, সেই বিষয়টি জানানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার শুরু করছি বন্ধুরা। আজকে মাননীয় বিচারপতি ম্যাডাম বললেন যে আমি খুব শীঘ্রই রায় দেব, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা প্রসঙ্গে বললেন বিচারপতি। বন্ধুরা, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় রায়দান হলো না। আশা করা হয়েছিল আজ রায় হতে পারে, কিন্তু হলো না, তবে খুব শীঘ্রই রায় হবে। আজ মাননীয় বিচারপতি ম্যাডাম বললেন আমি খুব শীঘ্রই রায় দেব। আজ উচ্চ প্রাথমিকের মামলাটি মেনশন করা ছিল। আজ উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলায় কিছু বিষয়ের উপর বিচারপতি ম্যাডামের জানার ছিল, সেগুলো তিনি জেনে নিলেন এবং দ্রুত রায়দান করবেন বলে ম্যাডাম জানিয়েছেন। রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা, নিয়োগ নিয়ে সামনে এসছে একের পর এক অভিযোগ, আদালতে মামলাও হয়েছে একাধিক মামলা। এবার হয়তো সমস্ত জটিলতা কাটতে চলেছে, দীর্ঘ শুনানির পর চলতি মাসেই উচ্চ প্রাথমিক মামলার রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। বন্ধুরা, যেটা শোনা যাচ্ছে 25-28 তারিখের মধ্যে যে কোনো দিন কিন্তু রায় হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড